বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলাটি হচ্ছে ক্রিকেট, যাকে ফুটবলের পরেই সকলেই বিবেচনা করে থাকে। আইসিসির তথ্যের ভিত্তিতে পৃথিবীর প্রায় 104টি দেশ ক্রিকেট খেলার তালিকাভুক্ত, যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনার সাথে কথা বলবো ক্রিকেট খেলার ইতিহাস সম্পর্কে, ঠিক কিভাবে ক্রিকেট বলকে তৈরি করা হয় তা নিয়ে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। ঠিক কবে বা কোথা থেকে ক্রিকেট খেলার আবির্ভাব হয়েছিল এ ব্যাপারে ইতিহাসবিদদের অনেক মতানক্য থাকলেও বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন ক্রিকেট খেলার গোড়াপত্তন ঘটেছিল ইংল্যান্ড থেকে। জানা যায় 1550 সালের আগ থেকেই দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চলে ক্রিকেট খেলার প্রচলন ছিল। ওই সময় ব্যাট বল দিয়ে আরও বেশ কিছু খেলা করা হতো। তবে সেই খেলাগুলোর সাথে ক্রিকেটের প্রধান তফাতটি ছিল, ক্রিকেট খেলার জন্য মাঠগুলোতে অপেক্ষাকৃত কম ঘাসের প্রয়োজন। তাছাড়া যে স্থানকে ক্রিকেট পিচ বলে ধরা হয়, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে বোলাররা বল করেন এবং ব্যাটসম্যানরা ব্যাট করে থাকেন, সেই স্থানটিতে ঘাস একেবারেই রাখা হতো না। যার প্রধান কারণটি ছিল, জানা যায় 1760 সালের আগে বোলাররা মাটিতে গড়িয়ে ব্যাটসম্যানদের জন্য বল ছুটতেন। তাই ওই সময়গুলোতে যে সকল মাঠে ঝোপঝাড় কম থাকত সেই স্থানগুলোকে ক্রিকেট খেলার জন্য আদর্শ মানা হতো। সর্বপ্রথম ক্রিকেট খেলা হয়েছিল দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের একটি ভেড়া চড়ানোর মাঠে। ওই দিন সাধারণ লাঠি এছাড়াও ভেড়ার পশমের তৈরি বল দিয়ে ক্রিকেট খেলা হয়েছিল। শুরুতে অবশ্য ক্রিকেট খেলাটি ইংল্যান্ডের মানুষদের মনে ততটা নজর কাড়তে না পারলেও পরবর্তীতে রাজা প্রথম চার্লসের যুগে অভিজাত শ্রেণীর লোকেরা এই খেলাটির প্রতি আকৃষ্ট হতে থাকেন। যদিও ওই সময়গুলোতে ক্রিকেট খেলার চাইতে ক্রিকেটকে কেন্দ্র করে জুয়া খেলাটাই তাদের মুখ্য বিষয় ছিল। ফলে খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট নিয়ে প্রচুর পরিমাণে বিনিয়োগ হতে শুরু করে, যার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে ইংল্যান্ডের বুকে বেশ কিছু ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ক্রিকেট খেলার আইনকে লেখা হয়েছিল 1788 সালে। মূলত ওই সময়গুলোতে ইংল্যান্ডে নিজস্বভাবে ক্রিকেট খেলার জন্যই এমনটা করা হয়েছিল। আর আন্তর্জাতিকভাবে পেশাদার ক্রিকেট খেলা শুরু হয় 1844 সালে। যদিও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচটি শুরু হয়েছিল 1877 সালের 15ই মার্চ। এরপরে 1971 সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। যে ম্যাচ দুটি খেলা হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। অতঃপর ক্রিকেট খেলাকে গোটা বিশ্বের বুকে আরও জনপ্রিয় করে তুলতে টি-20 আর সর্বশেষ ক্রিকেটের নতুন সংস্করণ টি-10 খেলাকেও লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীতে যত ধরনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়, এর প্রতিটি খেলারই নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। উপমহাদেশে ক্রিকেট খেলার ইতিহাস সম্পর্কে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের বাণিজ্যের জন্য ভারতীয় মহাদেশে আসেন, তখন তারা এই অঞ্চলগুলোতে প্রায় সময়ই ক্রিকেট খেলতেন, যা দেখার পরে স্থানীয় লোকজন এই খেলার প্রতি আগ্রহী হয়, আর সেখান থেকেই ভারতীয় মহাদেশে ক্রিকেট যাত্রার সূচনা ঘটে। বিশ্ব ক্রিকেটকে একটি মানদণ্ডে নিয়ে আসার জন্য ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে 1909 সালে একটি সংস্থার যাত্রা শুরু হয়। পরে 1956 সালে এই নামটি পরিবর্তন করে আইসিসি রাখা হয়, যার ফুল ফরমেশনই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভিউয়ার্স, এবার চলুন দেখে নেই ঠিক কিভাবে ক্রিকেট বলকে প্রস্তুত করা হয় তা নিয়ে। ক্রিকেট বল তৈরির জন্য প্রথমেই যে জিনিসটির প্রয়োজন সেটি হলো অত্যাধিক মজবুত এবং শক্ত লেদার। যেহেতু আমাদের দেশে প্রতি বছর কোরবানির ঈদে প্রচুর পরিমাণে চামড়াকে পাওয়া যায়, তাই বিশ্বের বিভিন্ন কোম্পানি ক্রিকেট বল তৈরির জন্য আমাদের দেশীয় পশুর চামড়াকেই প্রাধান্য দিয়ে থাকে। ক্রিকেট বল নির্মাণের জন্য প্রথমেই চামড়াগুলোকে ভালোভাবে শুকিয়ে এর সাথে খানিকটা রং মিশিয়ে নেওয়া হয়। এরপরে সেই চামড়াগুলোকে নরম করবার জন্য সেগুলোকে মুড়িয়ে বেঁধে শক্ত কোনো বস্তুর সাহায্যে পেটানো হয়। যতক্ষণ না পর্যন্ত সেই চামড়াগুলো নরম না হবে, ঠিক ততক্ষণ একে পেটানোর কাজ চালু রাখা হয়।
এরপরে চামড়াগুলোকে নির্দিষ্ট একটি মাপে কেটে চামড়া প্রস্তুত হয়ে গেলে বলের মাপ অনুসারে সেই লেদারগুলোকে একটি শক্তিশালী ডাইজের মাধ্যমে সমানভাবে কেটে নেওয়া হয়। এরপরে সেখান থেকে কাটা দুটি অংশকে সেলাইয়ের মাধ্যমে জোড়া লাগিয়ে ক্রিকেট বলের অর্ধেক প্রস্তুত করা হয়। পরে সেই খণ্ডিত চামড়ার অংশ দুটিকে একটি হাইড্রোলিক প্রেসে চাপ প্রয়োগ করে পলিশ করে একেবারেই লাগিয়ে দেওয়া হয়। এর সাথে লেগে থাকা বাড়তি চামড়াগুলোকেও ধারালো ব্লেডের সাহায্যে কেটে ফেলা হয় এবং সর্বশেষ একে একেবারেই মসৃণ করে প্রস্তুত করা হয়, যার জন্য এখানে দুটি জোড়া লাগানো অংশ থাকলেও বাহির থেকে দেখলে একে একটি বলেই মনে হয়। অর্থাৎ আস্ত একটি বল তৈরির জন্য এরকম চারটি খণ্ডকে একে একে সেলাই করে সেগুলোকে একে অন্যের সাথে জুড়ে দেয়া হয়। এর আগে অবশ্য ক্রিকেট বল নির্মাণকারীরা আরেকটি কাজকে গুছিয়ে রাখে, আর সেটি হচ্ছে বলের ভেতরে থাকা ছোট কর্ক বলকে তৈরি করা। কর্ক বল তৈরির জন্য প্রথমেই কর্ক গাছের বাকুলকে সংগ্রহ করা হয়। এরপরে সেই নরম বাকুলগুলোকে হাইড্রোলিক প্রেসার প্রয়োগ করে ছোট ছোট কর্ক বল প্রস্তুত করা হয়। এবার সেই কর্ক বলের উপরে একটি রাবারের অংশকে অত্যাধিক চাপ প্রয়োগ করে তার সাথে লাগিয়ে দেওয়া হয়। অতঃপর এর উপরে উলের সুতাকে পেঁচিয়ে একটি আস্তরণ তৈরি করা হয়, যাকে ভালোভাবে প্রস্তুতের জন্য বেশ কিছুদিন যাবৎ শুকিয়ে নেওয়া হয়, কারণ এর উপরেই নির্ভর করে ক্রিকেট বলের সবকিছু। জানা যায় বল শুকানোর এই প্রসেসটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্থায়ী হয়। শুকানো হয়ে গেলে সেই চামড়ার লেয়ারগুলোর ভেতরে একে ঢুকিয়ে দুপাশ থেকে সেলাই করে সম্পূর্ণরূপে লাগিয়ে দেওয়া হয়। মূলত সেলাইয়ের এই অংশটি হচ্ছে ক্রিকেট বলের সিম, যাকে ধরে বিভিন্ন পেস বোলাররা বল করে থাকেন। এছাড়াও স্পিনাররা তাদের বলকে টার্ন করেন, হতে পারে সেটি ইন সুইং কিংবা আউট সুইং। সুতরাং বুঝতেই পারছেন বলের সিম একটি পারফেক্ট বল তৈরির জন্য কতটা প্রয়োজন। Brilliant from Shane Warne. A bit foolish over the years, and there's no disgrace in Andrew Strauss looking a bit foolish, but he did here. Real side spin from Warne, maximum side spin, and bowling him behind his legs, not just bowling him behind his legs, but bowling him middle stump behind his legs. সেলাই শেষ হলে ক্রিকেট বলের উপর হাইড্রোলিক চাপ প্রয়োগ করে পারফেক্ট শেপে আনা হয়। সর্বশেষ বল প্রস্তুতের জন্য আরো যে সকল কাজগুলোকে করা হয় সেগুলো হচ্ছে কিছুটা আগুনের তাপে বলটিকে ধরে এর চামড়াগুলোকে আরো মজবুত করা, এর উপরে খানিকটা রং মিশিয়ে একে শেষবারের মতো পলিশ করা, এবং সেই বলগুলোর উপরে এর নির্মাণকারী কোম্পানির নামকে যুক্ত করা। বল তৈরির কাজ শেষ হলে শুরু হয় বলের মাপকে পর্যবেক্ষণ করে একে প্যাকেটিং এবং সেগুলোকে বাজারজাত করার পালা। ক্রিকেট বল নিয়ে মজার কিছু তথ্য হচ্ছে, ক্রিকেট বল কিন্তু পুরোপুরিভাবে গোল নয়। বলের একদিকের পরিধি 224 মিলিমিটার আর অপরদিকের 229 মিলিমিটার। এছাড়াও এখন পর্যন্ত তৈরি হওয়া সকল বলগুলোর ওজন নির্ধারণ করা হয়েছে 155.9 গ্রাম থেকে 163 গ্রামের ভেতরে। তবে বর্তমানে এর কিছু পার্থক্যকেও লক্ষ্য করা যাচ্ছে। শুরুর দিকে ক্রিকেট বলের রঙগুলোকে লাল রাখা হলেও পরবর্তী সময়ে দিবারাত্রির ম্যাচগুলোতে যেন এই বলকে দূর থেকে দেখা যায়, এর জন্য তার রঙকে পরিবর্তন করে লাল থেকে সাদা করা হয়। তাছাড়াও বর্তমানে দিবারাত্রির টেস্ট ম্যাচ এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও গোলাপি রঙের বল দিয়ে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। ক্রিকেট বল নিয়ে আমার সাথে ঘটে যাওয়া মজার একটি তথ্য হচ্ছে, ক্লাস টেনে পড়বার সময় আমি বল করতে গিয়ে প্রতিপক্ষের স্ট্যাম্পকে ভেঙে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, সেই স্ট্যাম্পটি অবশ্যই কাঠের ছিল। ভিউয়ার্স, আপনার সাথেও যদি ক্রিকেট নিয়ে এমন কোনো মজার তথ্য থাকে তাহলে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।